হ্যালো ফ্রেন্ডস, আমি সৌগত, তোমরা দেখছো দিশুদার পাঠশালা। তো বন্ধুরা, আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলছে। তো আমরা সামনের বেশ কয়েকটি পরীক্ষার জন্য আমরা দেখো যে ইম্পর্টেন্ট অনলাইনার্স নিয়ে আলোচনা করছি, এটা তার 13 নম্বর ভিডিও, ঠিক আছে? এর আগে 12টি ভিডিওতে আমরা বায়োসায়েন্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর বেশ কয়েকটি ভিডিও নিয়ে আলোচনা করেছি। এখন থেকে আমরা আবার কয়েকটি ভিডিও আলোচনা করব, দেখো ফিজিক্সের উপর। ফিজিক্সের এটা প্রথম ভিডিও। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলছে। কারণ এতে যেসব অনলাইনারগুলো ইউজ করা হয়েছে সেগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত বছর এসেছে কিংবা আসতে পারে, এইরকম ইম্পর্টেন্ট অনলাইনারগুলো নিয়ে কেবলমাত্র আমি ভিডিওটি বানিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওতে ব্যবহৃত যেসব স্লাইডগুলো তোমরা যদি পেতে চাও, তাহলে যিশুদার পাঠশালা ফেসবুক পেজে গিয়ে জয়েন করো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, একজন লোক, ধরো একজন লোক, আমি তোমাদেরকে ডিটেল বুঝিয়েও বলছি, ঠিক আছে? তো একজন লোক ধরো ট্রেনের মধ্যে আছে, ট্রেনটা কিনা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, ওই লোকটা কি করলো, না প্ল্যাটফর্মের দিকে একটা বল ছুঁড়ে দিল, ঠিক আছে? এবারে প্রশ্নটা হলো কি, না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোক, সে ওই বলটার গতিপথটা কীরকম দেখবে? তো সেইটার উত্তরটা হচ্ছে কি, না বলটা ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকটা দেখবে, না ট্রেন থেকে এই যে প্যারাবোলার মতো হয়ে বলটা প্ল্যাটফর্মে এসে পড়লো, স্ট্রেট পড়বে না, সার্কুলার পড়বে না, ইলিপস্টিক হবে না, কিসের মতো তার গতিপথটা হবে, প্যারাবোলা। ওকে, এরপরে যাচ্ছি নেক্সট কোশ্চেন। দেখো নিউটনের আমরা যে দ্বিতীয় গতিসূত্র আছে, সেখান থেকে আমরা কি মেজার করতে পারি, না ফোর্স মেজার করতে পারি। তাই তোমরা জানো ফোর্সের একটি একক, এসআই একক হলো নিউটন, ঠিক আছে? এবারে 3 নম্বর, দ্য ফোর্স রিকোয়ার্ড টু বডি কিপ ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে এবার তোমরা ধরো, আমি এটা তোমাদেরকে বুঝিয়ে বলছি, ধরো একটা পাথর, ঠিক আছে? একটা পাথরকে একটা দড়ি দিয়ে বাঁধা হলো, ঠিক আছে? এবারে এই পাথরটাকে কি, এই দড়ির এই প্রান্তটাকে ধরে, এই প্রান্তটাকে ধরে এবারে পাথরটাকে কি করা হলো, গোল গোল ঘোরানো হচ্ছে, ঠিক আছে? তো এই যে এই পাথরটা যে গোল গোল ঘুরবে, সার্কুলার মোশানে ঘুরতে থাকবে, তার জন্য কীটা দরকার, কোন বলটা দরকার? দেখো সেন্ট্রিপেটাল ফোর্স দরকার, অর্থাৎ এই দিকে যে এই যে দড়ি বরাবর এই দিকে একটা সেন্ট্রিপেটাল ফোর্স দরকার। তো এটাকে কেন্দ্রের দিকে মানে কেন্দ্রমুখী বল বলা হয়। তো কেন্দ্রমুখী কোনটা, কেন্দ্র অপকেন্দ্র বল, সেগুলো তোমরা ইংরাজি নামটা মনে রাখবে, কারণ পরীক্ষায় অ্যান্সারটা ইংরাজিতেই দিতে হবে, ঠিক আছে? সেন্ট্রিপেটাল ফোর্স আমরা তাকে বলবো। 4 নম্বর, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াশিং মেশিন। এবার ওয়াশিং মেশিনের যে প্রিন্সিপালটা সেটা কিন্তু উল্টো, সেন্ট্রিফিউগেশান, সেন্ট্রিফিউগেশান। 5 নম্বরটা দেখলেই বুঝতে পেরে যাব, ফ্যাট। দেখো দুধে তো ফ্যাট থাকে, সেই ফ্যাট দুধ থেকে ফ্যাটটা সেপারেট করতে হয় একটা সেপারেটার দিয়ে, ক্রিম সেপারেটার দিয়ে, সেইটা কিসের জন্য, কোন ফোর্সের জন্য? দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই ফোর্সটা কেমন, কেন্দ্রের বাইরের দিকে। এটা যদি কেন্দ্র হয় তাহলে ফোর্সটা হবে কেন্দ্রের বাইরের দিকে, আর সেন্ট্রিপেটাল ফোর্স মানে কেন্দ্রের দিকে। ওকে, এরপরে যাচ্ছি কয়েকটা একক নিয়ে তোমাদেরকে বলছি। দেখো অ্যাসিলারেশানের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্সের একক আমি একটু আগেই বলছিলাম নিউটন, ওয়ার্কের একক জুল, ইম্পালসের একক দেখো নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড, ঠিক আছে? এরপরে দেখছি 7 নম্বর, হোয়েন দ্য ভেলোসিটি অফ বডি ইজ ডবল। দেখো কোনো একটি জিনিসের ভেলোসিটিটা ডবল করে দেওয়া হলো, তখন তার মোমেন্টামটাও ডবল হয়ে যাবে, স্বাভাবিক। মোমেন্টাম মানে কি, এম ইন্টু ভি। তাহলে ভেলোসিটি যদি তুমি ডবল করে দাও, তাহলে মাস তো সেমই আছে, ঠিক আছে, ভর তো সেমই আছে, তাহলে ভরবেগ অবশ্যই ডবল হয়ে যাবে। এবারে আসছি 8 নম্বর কোশ্চেন, রকেট অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ, দেখো মোমেন্টাম কনজারভেশান, এই ভরবেগের সংরক্ষণ, এই প্রিন্সিপালের উপর রকেট অপারেটস করা হয়, ঠিক আছে? এরপরে 9 নম্বর কোশ্চেন, যদি একটি বোমকে, দেখো এরোপ্লেন থেকে ড্রপ করা হয় এবং বোমটি মাঝ আকাশে যদি বাস্ট হয়ে যায়, তাহলে কি ঘটনা ঘটবে, না ইটস টোটাল এনার্জি ডিক্রিজ করে যাবে, তাহলে এর টোটাল এনার্জিটা ডিক্রিজ করে যাবে। ওকে, এবারে আসছি 10 নম্বর, দেখো যদি একটা হালকা বস্তু এবং একটি ভারী বস্তু, তাদের মোমেন্টামটা ইকুয়াল আছে, তাহলে এম ভি এই জিনিসটা ইকুয়াল, এম ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ভি টু, ঠিক আছে? এই জিনিসটা ইকুয়াল। এবারে একটি বস্তু হালকা, একটি বস্তু ভারী, তাহলে এই এম ওয়ানটা ধরলাম হালকা, এম টুটা ধরলাম ভারী, তাহলে কি হচ্ছে, তাহলে দেখো হালকা বস্তুর কাইনেটিক এনার্জি
হেভি বস্তুর কাইনেটিক এনার্জির চেয়ে বেশি হবে, এটা তো স্বাভাবিক। তাহলে কাইনেটিক এনার্জিটা অবশ্যই বেশি হবে, কারণ এর ভেলোসিটিটার এখানে পার্থক্য হচ্ছে। এবারে দেখো 11-র দাগে, ফর এ বডি মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড, একটা বডি একটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, ঠিক আছে, সেটা কীরকম স্পিডে ঘুরছে, হরাইজন্টাল সার্কেলে ঘুরছে, তাহলে সেটার ক্ষেত্রে কনস্ট্যান্ট কী থাকবে, তার কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে। এরপরে 12-র দাগে, একটা একজন ক্রিকেট প্লেয়ার একটা বলকে ক্যাচ ধরলো, তাহলে তার হাতটা পিছন দিকে সরে এলো, তাহলে দ্য বল ক্যান এক্সার্ট, কেন পিছন দিকে সরে এলো, কারণ বলটা কী করছে, একটা বিশাল পরিমাণে শক্তি এক্সার্ট করছে, ওকে, এই কারণে ওই ক্রিকেটারের হাতটা পিছন দিকে সরে আসছে। এবারে 13-র দাগে দেখো, যদি পৃথিবী তার যে রোটেটিং এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভ্যালু অফ জি, জি তোমরা জানো, ভ্যালু অফ স্মল জি, স্মল জি কী হচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে, ভ্যালু অফ স্মল জিটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, যদি পৃথিবী তার রোটেটিং স্টপ হয়ে যায়, তাহলে ভ্যালু অফ স্মল জিটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এরপরে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু মাসেস, যদি দুটো বস্তুর ডিস্টেন্স যদি ডবল করে দেয়া হয়, তাহলে ক্যাপিটাল জি, যা মাধ্যাকর্ষীয় ধ্রুবক, তাহলে সেটা কী হচ্ছে, ইট রিডিউস টু হাফ, তাহলে ক্যাপিটাল জি কী হচ্ছে, ইট রিডিউস টু হাফ, তোমরা এটা তোমরা জানো। 15, দ্য ইন্টেন্সিটি অফ আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ম্যাক্সিমাম, কোথায় আর্থের এই যে আর্থের যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটিটা কোথায়, দেম না মেরুতে, তোমরা এটা জানো। এবারে 16-র দাগে, হু গেভ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি, ক্যাপিটাল জি, ক্যাভেন্ডিস, বারবার আসে এই কোশ্চেনটা, ক্যাভেন্ডিস। এবার দেখো 17-র দাগে, ওয়েটলেসনেস এক্সপেরিয়েন্স ইন স্পেস শিপ ইজ ডিউ টু অ্যাবসেন্স অফ, দেখো একটা স্পেস শিপে, ঠিক আছে, একটা স্পেস শিপে এই যে ভরহীনভাবে মনে হয়, ভারহীন, ওয়েটলেসনেস, ভারহীন মনে হয়, সেটা কিসের কারণে, সেটা দেখো কিসের কারণে, না অ্যাবসেন্স অফ অ্যাসিলারেটিং ফোর্স, ওকে। এরপরে আসছি 18-র দাগের, টু স্যাটেলাইট, দুটো স্যাটেলাইট মুভ করছে সেম সার্কুলার অরবিটে অ্যারাউন্ড দ্য আর্থ, আর্থের চারদিকে, দে মাস্ট হ্যাভ দ্য সেম অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাদের অবশ্যই অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম হবে। 19-র দাগে, যদি রেডিয়াস, পৃথিবীর রেডিয়াস শ্রিঙ্ক করে যায়, কমে যায়, 1% যদি কমে যায়, তাহলে দেখো আবার মাস যদি, ভরটা যদি পৃথিবীর একই থাকে, তাহলে ভ্যালু অফ জি, ভ্যালু অফ স্মল জি কী হচ্ছে, ওই আর্থ সারফেসে ভূপৃষ্ঠের উপর ভ্যালু অফ স্মল জি কী করবে, 2% ডিক্রিজ করে যাবে, 2% কমে যাবে। তাহলে কোশ্চেনটা কিন্তু বারবার এসেছে পরীক্ষায়, তোমরা এটা খেয়াল রাখবে। এবার 20-র দাগে, দ্য ফাংশন অফ বল বিয়ারিং ইন এ হুইল, একটা চাকায় বল বিয়ারিংয়ের কী ফাংশান, দেখো কাইনেটিক এনার্জিটাকে কিসে কনভার্ট করে দেয়, রোলিং এনার্জিতে কনভার্ট করে দেয়। 21-র দাগে, যদি একটা পেন্ডুলাম ক্লককে আমরা কী করি, চাঁদে নিয়ে যাই, তাহলে পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য পেন্ডুলাম ক্লক কী হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে, তাহলে তার সময়টা ইনক্রিজ করে যাবে। 22-র দাগে, ইফ এ পেন্ডুলাম ক্লক ব্রট ইনসাইড এ আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তাহলে আগেরটা চাঁদে নিয়ে গেছিলাম, এটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে নিয়ে আসছি, তাহলে সেখানে টাইম অফ পিরিয়ড ক্লক কি হচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আগেরটা ইনক্রিজ হয়ে গেছিলো, এটা একদম ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এরপরে 23-র দাগে, এ সিম্পল পেন্ডুলাম ইজ অসিলেটিং ইন এ লিফট, এবারে এটাকে লিফটে নিয়ে আসা হয়েছে, তাহলে এবং লিফটটা উপর দিকে চলা শুরু হয়েছে, একটা ইউনিফর্ম অ্যাসিলারেশনে চলা শুরু হয়েছে, তাহলে কী হবে, পিরিয়ড উইল বি শর্টার হয়ে যাবে, কমে যাবে। এবারে 24-র দাগে, ফর এ স্যাটেলাইট মুভিং ইন এ অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ, তাহলে আর্থের চারদিকে এরকম একটা স্যাটেলাইট ঘুরছে, দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড টু পোটেন্সিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জির যে রেশিওটা কত হবে, হাফ, 1:2, ওকে। এবারে 25-র দাগে, ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থস অরবিট বিকাম 1/4 অফ দ্য প্রেজেন্ট ভ্যালু, তাহলে 1/4 করে দেওয়া হলো, বর্তমানে যে রেডিয়াস আছে আর্থের তার 1/4 করে দেওয়া হলো, তাহলে ডেভিয়েশন অফ 1 ইয়ার উইল বি কত হয়ে যাবে, 1/8 times, তাহলে 12 মাসের 365 / 8 হয়ে যাবে, ঠিক আছে, ডেজ হয়ে যাবে, 365 ডেজ এখন আছে, 365 / 8 days হয়ে যাবে, ঠিক আছে, 8 days হয়ে যাবে, তাহলে কী করলে না, যদি তার রেডিয়াসটা 1/4
যদি করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে ওটিকে প্রেস করো। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি, অ্যান্ড বেস্ট অফ লাক।